गाइस वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। आज हलो शनिवार, एखन बाजे सकाल 11টা। एखन थेके आमि आमार ब्लगटा शुरू करछि। तो प्रथमेई सबाईके जानाई शुभ भाईफोटा। और आजकेर दिनटा सबाई खूब आनंद करो, सबाई निजेर भाईदेरके भालोमंद खाइओ आर मजा करो। और एखन आमि एकटु रेडी हये गेछि, एखन जाच्छि आमि आमार ननदेर बाड़िते। ननद आमादेरके निमंत्रण करेछे, आमार हाजबैंडके फोटा देबे আর আমার মেয়ে ননদের ছেলেকে মানে ভাইকে ফোটা দেবে। তাই আমরা একটু সবাই সাজুগুজু করে নিয়েছি। এখনই বেরোবো, ওলা বুক করা হয়ে গেছে, ওলা আসছে। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটুখানি আড্ডা মেরে নিই। তাহলে কেমন সাজুগুজু করেছি একটু তোমাদেরকে দেখিয়ে নিই। সামনে মেয়ে বসেছে, পাশে আমার হাজবেন্ড, আর আমরা দুজন পেছনে বসেছি। আমরা এখন বালি বীচে সবে পৌঁছালাম। রাস্তায় ভীষণ জ্যাম, দেখি পাশেই গঙ্গা। বালি বীচ পার করছি আমরা গঙ্গার হাওয়া খেতে খেতে। দূরে দক্ষিণেশ্বরের মন্দির খুব ভালো লাগে জায়গাটা। আর আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বরের মন্দির খুব কাছে, বাড়ি ব্রিজ পার করলেই মন্দির। আগে তো প্রতি বছরই একবার করে আসতাম অ্যানিভার্সারির দিন পুজো দিতে মায়ের কাছে, কিন্তু লাস্ট 19 পর্যন্ত এসেছি, তারপরে আর 20তেও আসা হয়নি, 21তেও এখনো পর্যন্ত আসা হয়নি। তবে এখন তো পরিস্থিতি অনেকটাই ভালো, তো একদিন আসা যাবে। মায়ের মন্দিরও খুলেছে, এবার ডানলপ আসছে, আমরা ডানলপের ব্রিজে উঠছি। আমরা এখন শিয়ালদা স্টেশনের কাছে পৌঁছে গেছি। এখান থেকে খুব বেশি দূর না, একটুখানিক সময় লাগে। তো মোটামুটি বাড়ির কাছেই পৌঁছে গেছি। এই যে পুরো শিয়ালদা স্টেশনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, জোরে জোরে বলবি, কবিতা জোরে জোরে বলবি। তিনবারই কিন্তু জোরে জোরে বলতে হবে কবিতা। তুমি কে উঠা কেনি? হ্যাঁ বল। আরেকবার ভালো টুকু মিষ্টি। এই যে এখন লাঞ্চ টাইম চালু হয়ে গেছে।
এখানে আমার ননদের ছেলে খেতে বসেছে, আমার হাজবেন্ড বসেছে, আমার শাশুড়ি মা বসেছে, আর আমার মেয়ে খেতে বসেছে। চারজনে ওরা আগে খেয়ে নিচ্ছে, তারপরে আমরা খেতে বসবো। তো আজকের লাঞ্চের মেনুটা তোমরা শুনে নাও। আজকে আছে হলো পিস পোলাও, ভেটকি মাছের পাতুরি, মটন কষা, আমসত্ত্ব খেজুর দিয়ে টমেটোর চাটনি, আর আছে ফিরনি। এগুলো সবই আমার ননদ নিজে হাতে বানিয়েছে। এবার আমি আর আমার ননদ খেতে বসবো। আমরা দুজনে এবার খেতে বসে পড়লাম। এবার খুব খাওয়া দাওয়া চলবে আর দুজনের মধ্যে খুব আড্ডা চলবে। তাহলে চলো আমরা দুজন খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখা করছি। তো আজকে সারাটা দিন খুব এনজয় করলাম। তো আমরা জাস্ট এই মাত্র বাড়িতে ঢুকলাম। তো ননদের বাড়ি থেকে আমি গেছিলাম আবার মেয়েকে ছাড়তে চিনার পার্কে। ওখানে আমার দিদির মেয়ের বিয়ে হয়েছে, ওখানে বলবো না, বিয়ে হয়েছে অ্যাকচুয়ালি নবদ্বীপে, কিন্তু ওরা ওখানে থাকে। তো ওখানে ওর আজকে নেমন্তন্ন ছিল। তো যেহেতু আজকে আমি ননদের বাড়িতে ভাইফোঁটা নিতে আমার হাজবেন্ড গেছিলো, তো আমাদের ওখানে সবারই নেমন্তন্ন ছিল। তো সেই জন্য আমরা সকালবেলায় ওকে ছাড়তে যেতে পারিনি। তো আজকে ওখানে ননদের বাড়ির নেমন্তন্ন খাওয়া দাওয়া করে ভাইফোঁটা নিয়ে তারপরে বিকেলবেলায় ওকে ওখানে ছেড়ে ওখানে খুব আড্ডা মারলাম, মজা করলাম, করে টোরে আমরা জাস্ট এইমাত্র ঢুকছি। এবার একটুখানি জামাকাপড় ছেড়ে ডিনারটা করে একটু রেস্ট নেব। কালকে তো সানডে আছে, কোনো চাপ নেই, কারণ মানডে হলে একটুখানি একটু অসুবিধা হতো যে না সকাল হলেই আবার অফিস, রান্না করো, আমার হাজবেন্ড অফিস যাবে। তো সেই ব্যাপারটা নেই, তাই জন্য খুব রিল্যাক্স কালকের দিনটাও। তো যাই হোক, আজকে ভীষণ মজা করলাম, ভীষণ আড্ডা মারলাম, ভীষণ মজা করলাম। তো আশা করি তোমরাও সবাই খুব ভালো আনন্দ করেছো, মজা করেছো। তো এই ব্লগটা আমার প্রথম ব্লগ, তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই ব্লগটাকে দেখবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবে, তাহলে যখনই আমি কোনো নতুন ব্লগ দেবো বা রান্নার রেসিপি দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা সেটা দেখে নিতে পারবে। তাহলে আজকের দিনটা তোমরা সবাই খুব আনন্দ করো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।